নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি, দেখতেই পাচ্ছো রেডি হয়ে আছি, এই যে এটাই পড়েছি। আর তো এখন যাব ঠাকুর দেখতে, আর এখানে এসে আজকেই প্রথম যাচ্ছি ঠাকুর দেখতে। কালকে কিন্তু যাইনি, 5:00 দিনই রাতে আমি ঠাকুরটা দেখতে যাচ্ছি, কারণ না কালকে তো খুবই শরীর খারাপ হচ্ছিল, যেতেই পারিনি ঠাকুর দেখতে। তো আজকেই যাবো, কারণ কালকে তো ভাষণ হয়ে যাবে, কাল তো আর যেতেও পারবো না দেখতেও পারবো না। তো যাই হোক, তো এখন যাবো মা বাবা আমি আর ঋষি। অনেকটা বেজে গেছে, কিন্তু ওই 15টা এরকম তো মনে হয় বাজতেই যাবে। Thank you.
তো তোমরা ব্লগটা পুরোটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে, পুরোটা দেখো। আমার কোলে আসলো না, কোলে এসে আবার নেমে পড়লো। মায়ের কোলে না বাবার কোলে হেঁটে যাবে না, মানে বুঝে ফেলেছে যে আমাকে হাঁটাচ্ছে, তার জন্য হেঁটে আর যাবে না। তাহলে কি জ্বালা, তোর এত রাস্তা হাঁটা যায়? তাও টোটো করে আসলাম, নাহলে অতটা রাস্তা না আসতে পারতাম না। আর যদি আগে জানতাম তাহলে আবার টোটো করে নিতাম। বেলুন আর এখানে না গান, এখানে বেলুন কোথায় বাবা? ওকে বলা হলো গাড়ি নেবি দি হাঁটবি, বলছে নেবো না গাড়িও নেবো না, ও কিছু নেবে না, কলে যাবে, ও খুব সিয়ানা হয়ে গিয়েছে। ওটা কিন্তু আমরা দেখতে যাইনি, ওটা বাবা এসে গিয়েছিল, মনে হয় ভূত করেছিল না কি করেছিল কি জানি, ভয়ে যায়নি, আমি আর মা যাইনি ভয়ের জায়গায়। লাইটটা না সেদ পিছনে, তো জল এবার দেখি বাড়ি চলে যাব, গান নেই এখানে, তার জন্য কথাটা বলছি। যে ভিডিও করতে যাচ্ছি ঢেকে উঠছে, গান থাকলে কথা বলা যাচ্ছে না। Thank you.
হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11টা, তো বাড়ি চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা। আর বেরিয়েছিলাম 9টার সময়, আসলাম 11টা। আর ঋষি রাস্তায় একটু হাঁটেনি, সারা রাস্তা কোলে, আমার কোলে আসছে না, 3-4 বার নিতে গেলাম ও আসলো না, নাই বাবা নাই মা। যেই প্যান্ডেলে ঢুকছে, মানে একটু দাঁড়াচ্ছে, তারপরে যেই বাইরে বেরোচ্ছে আর সেই কোলে, মানে কোলে নিয়ে হাঁটা যায় বলো তো? তো আমার কোলে আসেনি, কিন্তু বাবা মায়ের তো কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে কাল দুপুর 3টের সময়। আশা করছি তোমরা অপেক্ষা করে থাকবে কালকের ব্লগের জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকের ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা। তো আর তোমাদেরকে বলা হয়নি, দেখতে পাচ্ছ এই কানেরটা, এই কানেরটা মা আমাকে দিয়েছে, তো তোমাদের সেটা বলা হয়নি। তো কেমন লাগছে বলো, কেন বলতো? আমার তো কানের নেই। আর কি হয়েছে বলতো, আমি আসলে কানের না এখন আর কিনিনি, সেই আগেকার কানেরগুলো ছিল সেগুলোই মানে আস্তে আস্তে শেষ হচ্ছে, এরকমটা হচ্ছে, আস্তে আস্তে শেষ করছে, এরকমটা হচ্ছে। তো তো তার জন্যে শেষ হতে হতে না শেষ হয়েই এসছে। আর কতদিন, মানে কতদিন না কত বছর যে কানের কিনেছি কিনিনি সেটা আমি একমাত্র জানি। কানের হার অনেক বছর কিনি, 3 বছর এরকম পার হয়ে গেছে আমি কানের হার কিচ্ছু কিনিনি। আর তো এখন শেষ হতে হতে আর নেই, তো আস্তে আস্তে এবার কিনতে হবে। তাই যে তো যাই হোক, এটা দিল বলেই পড়িয়েতে পড়লাম। তো মাকে বলছিলাম যে আর দুটো আনতে পারতাম, কারণ নেই, কম দামে নেই। যেটা নিয়েছে 30 টাকা, 30 টাকা নিয়েছে, ভালো লাগছে না বলো 30 টাকায়?